নমস্কার দর্শক বন্ধুরা, নিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই জামাই ষষ্ঠী, তাই আমি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা হলো মুগ মুসাল্লাম, আর এটা আমি একদম রেস্টুরেন্ট স্টাইলে বানাবো। আর এটা খেয়ে তোমরা ধরতেই পারবে না এটা বাড়িতে বানানো না রেস্টুরেন্ট থেকে আনা। তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ কীভাবে বানালাম পুরোটা দেখতে হবে। তাহলে চলো স্টার্ট করি। আমি এখানে 1 কিলো ওজনের একটা হোল চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে এইভাবে কাটিয়ে নিয়েছি আমি দোকান থেকেই, তারপর এরকম কাট করে নিয়েছি চিকেনের মধ্যে, যাতে মশলাটা ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এবার চিকেনটা ম্যারিনেশনের পালা। আমি এখানে 1 বাটি জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি। এবার টক দইয়ের মধ্যে আমি অ্যাড করব আদা বাটা, রসুন বাটা। এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 টেবিল স্পুন, লাল লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো সব 1 টিস্পুন করে আমি এখানে নিয়ে নিয়েছি। সব গুঁড়ো মশলা আমি দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা গোটা লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দেব। নুনটা এর মধ্যে দেবার পর আর একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দেব, যেটা রেস্টুরেন্ট স্টাইল মনে হবে, সেটা হলো এই কেওড়ার জল। কেওড়ার জলটা আমি এর মধ্যে দিয়ে এবার খুব ভালোভাবে সমস্ত মশলা মিক্স করব। একদম যেন স্মুথ একটা মিক্সচার হয় সেদিকে খেয়াল রাখতে হবে, তাই সুন্দর করে সব মশলা মিশিয়ে নিতে হবে। এই দেখো সব মশলা আমি সুন্দর করে মিক্সড করে নিয়েছি। এবার এই মশলার মধ্যে আমি হোল চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কিন্তু এই মশলাটা এই চিকেনের মধ্যে মাখাতে হবে, এটা কিন্তু অত্যন্ত জরুরি। মশলাটা যদি ভেতর ভেতর খুব ভালোভাবে না মাখাই তাহলে কিন্তু এর টেস্টটা ভালো হবে না, কারণ কি ভেতর অবধি মশলাটা যাবে না। তো সেই জন্যে সুন্দরভাবে আমি ওপর নিচ করে এর মধ্যে আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি। চিকেনে মশলা মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি 3-4 ঘন্টা ফ্রিজে রেখে দেব। এবার চিকেনের স্টাফিংটা রেডি করে নেব। এখানে আমি 2 সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি 2 টেবিল স্পুন তেল নিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচানো দিলাম। এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে আমি লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 টিস্পুন রসুন বাটা আর 1/2 টিস্পুন আদা বাটা আমি দিয়ে দেব। আদাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। পেঁয়াজের সাথে ভালোভাবে আদা আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এবার দিয়ে দেব কুচোনো কাঁচা লঙ্কা। আমি এখানে 1টা কাঁচা লঙ্কা কুচোনো দিয়েছি। তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। কাঁচা লঙ্কাটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি চিকেন কিমাটা দিয়ে দিলাম। চিকেন কিমাটা আমি একটু বড় সাইজের রেখেছি। তোমরা ইচ্ছে হলে একদম কুচোনো কিমা যেরকম হয় সেরকমও দিতে পারো, আবার একটু এরকম বড় বড় সাইজও রেখে দিতে পারো। এবার আমি চিকেনটা ভালোভাবে এর মধ্যে ভেজে নিলাম 3-4 মিনিট। তারপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। এখানে আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো সব 1 চামচ করে দিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দেবার পর এবার কিমাটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি সামান্য জল দিলাম। সামান্য জল দিয়ে এবার কিমাটাকে আমি হতে দেব। চিকেনের কিমা এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা গুঁড়ো দিলাম আর ধনে পাতা কুচোনো দিলাম। এবার ধনে পাতা আর গরম মশলাটা দিয়ে আমি একদম ঝরঝরে করে শুকনো শুকনো করে নেব কিমাটাকে। এর মধ্যে যে কোনো স্টাফিং তোমরা দিতে পারো, সেদ্ধ আলু, ডিম এসবও দিতে পারো। আমি এর সাথে 2টো ডিম দিয়ে দিলাম। এবার ফ্লেমটা অফ করে আমি এটাকে ঠান্ডা করে নেব। ম্যারিনেট করা হোল চিকেনটা এতক্ষণ ফ্রিজে রাখা ছিল, এবার এটাকে আমি বার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে স্টাফিংটাকে দিয়ে দেব। ডিম আর চিকেন কিমা বেশ ভালোভাবে চেপে এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। যতটা সম্ভব এর মধ্যে দেওয়া যায় ততটা এর মধ্যে দিয়ে দিতে হবে চেপে। এবার 2টো
পায়ের সাথে সুতো দিয়ে এইভাবে দেখো যেভাবে আমি বাঁধছি ওইভাবে তোমরা বেঁধে দেবে। এইভাবে বেঁধে দিয়ে সুতো দিয়ে একটা নট করে দেবে। চিকেনের এই পাগুলো আমি খুব ভালোভাবে বেঁধে দিয়েছি, এবারে আমি তেলের মধ্যে এটাকে রোস্ট করে নেব। রোস্ট করার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল নিয়ে নিচ্ছি, এখানে 4 টেবিল স্পুন মতো তেল নিয়েছি আমি। এবার খুব সাবধানে চিকেনটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একদিকটা একটু লালচে করে ভেজে নেব। দেখো আমি উল্টে দিলাম, এরকমভাবে লালচে করে ভাজবো, ভেজে আর একটু হাই ফ্লেমে ভাজবো, নাহলে কিন্তু এর থেকে সমস্ত জল বেরিয়ে যাবে। আমাদের শুধু এই কালারটা দরকার। এবারে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলাম, চিকেনটা ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি গ্রেভির মশলাটা রেডি করব। এখানে আমি নিয়ে নিয়েছি পোস্ত 2 টেবিল স্পুন, কাজু বাদাম, আমন্ড, সাজিরে সামরিচ, জৈত্রী আর ছোট এলাচ। এখানে ভাজা পেঁয়াজ আমি 1 বাটি নিয়েছি, নিয়ে সব কিছুর আমি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম, যে তেলের মধ্যে মুরগিটা ভেজেছিলাম সেই তেলেই আমি পেস্টটা দিয়ে দিলাম। এবার মিক্সির মধ্যে যে মশলাটা লেগেছিল সামান্য জল দিয়ে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার তেলের মধ্যে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। তোমাদের কাছে যদি ভাজা পেঁয়াজ না থাকে তাহলে এই সময় তোমরা পেঁয়াজটা কিন্তু খুব ব্রাউন করে ভেজে নেবে, যেরকমভাবে ভাজা পেঁয়াজের কালারটা আসে সেরকম ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নেবে। আমি 3-4 মিনিট এই মশলাটা কষিয়ে নিয়েছি। এবার চিকেন ম্যারিনেট করার পর যে মশলাটা পড়েছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাও আমি ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে নিয়ে 4-5 মিনিট আরও কষিয়ে নেব। 4-5 মিনিট কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। আমি এখানে 1/2 কাপ মতো জল দিলাম। জলটা দেবার পর এবার ভালোভাবে গ্রেভির সাথে জলটা একটু মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি একটু ফুটতে দেব, দেখো এটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি নুন অ্যাড করব, এতে এখনও গ্রেভির মধ্যে নুন দিইনি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দেবার পর এবার আমি এতে চিনি অ্যাড করলাম। এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে এই মশলাটা চিকেনের মধ্যে একটু যতটা পারা যায় মাখিয়ে নেব এপাশ ওপাশ করে, তারপরে আমি ওপর থেকে কভার করে দেব। 10 মিনিটের জন্য চিকেনটাকে কভার করে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা খুলছি, দেখো এবার আমি গ্রেভিটা দেখতে পাচ্ছি যে অনেকটা শুকিয়ে এসেছে। চিকেনের আর একটা দিক আমার সিদ্ধ করতে হবে, তাই আমি এর মধ্যে সামান্য গরম জল আরও দেব। আরেকটু গরম জল আমি অ্যাড করলাম। এবারে আমি চিকেনটাকে উল্টে দেব, উল্টে দিয়ে আর একটা সাইড আমি 10 মিনিটের জন্য হতে দেব। এইভাবে দেখো আমি আর একটা দিক উল্টে দিলাম, এবার এই দিকটা আমি হতে দেব, এবারে আবার কভার করে দেব। 5 মিনিট পর আমি এবার ঢাকনাটা খুলছি। এবারে আমি চিকেনের আর সাইডের যে দুটো দিক আছে সেই দিকগুলো আমি উল্টে পাল্টে দেব, দিয়ে আরও 5 মিনিট এটাকে রাখবো। মানে টোটাল 20 মিনিট আমি চিকেনটাকে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করছি, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। চিকেনের সাইজটা যদি আর একটু বড় হয় তাহলে কিন্তু আরও বেশিক্ষণ সময় ধরে এটা সিদ্ধ করতে হবে। চিকেন সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি এবার কেওড়ার জল ছড়িয়ে দিলাম। এখানে 1 টিস্পুন কেওড়ার জল আমি দিয়ে এটাকে মিশিয়ে নিলাম ভালো করে, ব্যাস একদম রেডি। এবার আমি একটু কভার করে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে দেব। জামাই ষষ্ঠী স্পেশাল মোমো সালাম একদম রেডি। আমি এটাকে দেখো সার্ভ করে দিচ্ছি, চিকেনটার ওপর আমি গ্রেভিটা ছড়িয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তোমাদের মূল্যবান মতামত আমার কাছে অনেক দামি। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও।
আর আজকের মতো তাহলে এখানেই আমি শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।